হ্যাঁ, সুদীপ ব্যানার্জি তো বিজেপির লোক। বিজেপিটা তো সুদীপ ব্যানার্জি চালান। আর খেপ আর আক্ষেপে কি হবে, তুমি লোকের ভাব তুলবে সে কি আর ভুলে যাবে? শান্তিতে থাকুন, রেস্ট ইন পিস বলছি না, কিন্তু শান্তিতে থাকুন। যে নিজের বুথে হারে মমতা ব্যানার্জি ভবানীপুরে মিত্র ইনস্টিটিউশনে, সে কেমন বলার? কুণাল ঘোষ, তাকে নিয়ে রাজ্য রাজনীতিতে একটা চর্চা শুরু হয়েছে। প্রথমে আপনাকে একটা ভিডিও দেখাই, তারপর প্রতিক্রিয়া নিচ্ছি। হ্যাঁ, সুদীপ ব্যানার্জি তো বিজেপির লোক। বিজেপিটা তো সুদীপ ব্যানার্জি চালান। ওর কথা আমি কোনো গুরুত্ব দিতে রাজি না, ওনার কথা গুরুত্ব দিতে রাজি না। জাস্ট আই কন্ডেম, আমি গতকাল দেখেছি আমাদের জেলা সভাপতিকে তার বাপ তুলে আবার কথা বলেছে। বাপ তোলা স্বভাবটা বন্ধ করা দরকার, বাপেরও বাপ আছে এটা মনে রাখা দরকার। হ্যাঁ, ওনারও বাপ আছে বা আছে বা ছিল, হ্যাঁ নেই এখন, কিন্তু এটা উচিত নয়। অমুকের বাপ তার ছেলেকে বসে, আর এই কথাটা যুক্তিটা কোথায়, কী কারণে বলছেন উনি? ওনাদের দলে সৌগত রায় নেই, যার দাদা তো বিজেপির বড় নেতা, আর কেউ নেই? অর্জুন সিংকে দলে নিয়েছে, অর্জুন সিংয়ের ছেলে তো আমাদের সঙ্গে আছে। প্রত্যেকের একটা ব্যক্তি স্বাধীনতা আছে, সারা ভারতবর্ষে এরকম নজির লাখ লাখ পাওয়া যাবে। আমি পশ্চিমবঙ্গে এক্ষুনি মনে পড়লে দুটো বলে দিলাম, অর্জুন সিং এক দলে আছে, অর্জুন সিং এর ছেলে আরেক দলে আছে। কই গিয়ে তো বলুন, অর্জুন সিং এর নামে মেয়েরে মাথা ফাটিয়ে দেবে না? অর্জুন সিং দাবাং লিডার আছে, তাই না? কেউ বলছে না তো যে অর্জুন সিং এর ছেলে একদিকে আছে, বাবা একদিকে আছে? কেউ বলছে না কেন? সৌগত রায় তো বহু পুরনো কেস, বলেনি কেন এতদিন? প্রথম কথা বলছি, ওর বাবা আজকে কোনো রাজনীতিতে নেই, কোনো সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সাথে কোনো এ নেই। আমরা তো একই পরিবারে ছিলাম, আমরা তো তৃণমূলেই ছিলাম। কিন্তু এই লোকের বাপ তোলাটা বারবার বন্ধ হওয়া দরকার। প্রত্যেকের বাপ আছে আর বাপের বাপ আছে, দুটোই মাথায় রেখে দেবেন। কিছুদিন আগে নিজের ফেসবুক পেজ থেকে শ্রদ্ধেয় প্রদীপ ঘোষ মহাশয় তাকে আক্রমণ করেছিলেন, আপনাকে আক্রমণ করেছিলেন। তোমার বাবা চিত্রা ঘোষের খুনের মামলার আসামি গতকাল একটি টিভি চ্যানেলে। বাবার শরীর যথেষ্ট খারাপ, ও যেদিন আক্রমণ করেছিল, ওর আক্রমণে আমার বাবা আহত হয়নি, এটা আমি কখনো বলছি না। তার তিন চার দিন পরে থেকে আমার বাবা ভেন্টিলেশনে চলে যান, দ্যাট ইজ কোইনসিডেন্ট। আমি বলছি না যে ওর আক্রমণে বাবা আহত হয়ে ভেন্টিলেশনে গেছে, হ্যাঁ, কিন্তু আমি প্রশ্ন করি, একটা মিনিমাম 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 আমি ওকে চোর বলি কালো বলব, আমি ওকে জেলখাটা আসামি বলি কালো বলবো? আমার বাবা কোনোদিন বলেনি, আমার বাবা এর মধ্যে ছিল না, কিন্তু বাবাকে আমি এসে দেখতাম প্রণাম করত, আমার বাবাকে প্রণাম করতো। এত বড় খুনি আচামি দাগি অপরাধীকে প্রণাম করতে কেন? একশোটা ছবি প্রডিউস করে দেবো। প্রশ্ন হচ্ছে যে করতে কেন? সুদীপ দা এত খারাপ লোক, আজ থেকে এক মাসের ভেতরে তুমি সুদীপ দার সাথে কোনো স্টেজে শেয়ার করোনি, করেছো কেন? সুদীপ দার নামে তুমি ভালো ভালো কথা বলনি কোথাও গত এক দু মাসের ভেতরে, বলেছো কেন? আনপ্রেডিক্টেবল আইটেম। গতকাল একটি টিভি চ্যানেলের শোতে আপনার সাথে সম্পর্ক খারাপ হচ্ছে, তাকে আক্ষেপ প্রকাশ করতে দেখা গিয়েছে। কোথাও একটা দাঁড়াতে হয়, এবার সেটা সম্ভবত, এবার ওর সঙ্গে তো আমার ঝামেলাটা কোথায়? ঝামেলাটা এই মানে ওর জায়গা ও চলে যাওয়া, তারপর থেকে তো এর বাইরে তো নয়, মানে তার বাইরে আমি অন্তত আমার থেকে কোনো ঝামেলা নেই। যাই হোক, আর খেপ আর আক্ষেপে কি হবে, তুমি লোকের ভাব তুলবে সে কি আর ভুলে যাবে? সে তো ভুলবে না, খেপেও কিছু যায় আসে না, আক্ষেপেও কিছু যায় আসে না। হ্যাঁ, আমি বলবো শান্তিতে থাকুন, রেস্ট ইন পিস বলছি না, কিন্তু শান্তিতে থাকুন, এটা বল। কিন্তু আক্রমণ করলে ভাই প্রতি আক্রমণ, আমার বাপ তুললে আমি তাকে ছাড়ব।
তমগ্নর বাপ তুলেছে, আমার খুব খারাপ লেগেছে, তমগ্নরও লেগেছে নিশ্চয়ই। এটা মানে খুব নিচু স্তরের খেলা। সুদীপ বন্দ্যোপাধ্যায়কে বলছিস বল তো তমগ্ন, তমগ্নকে জোরার কি আছে? পাশাপাশি মহিলাদের ওপর যেটা আক্রমণ তিনি করতেন এটা অব্যাহত রয়েছে। গতকালও আপনি সেই টিভি চ্যানেলের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিধায়িকা নয়না বন্দ্যোপাধ্যায় তাকে আক্রমণ করেছেন কিছুদিন আগে। অগ্নিমিত্র পাল অপদার্থ বিধায়ক বলেছেন এবং কিছুদিন আগে আমি একটা কথা ওই চ্যানেলে বলেছি, দেখুন অপদার্থ কাউকে বলাটা মানে রাজনৈতিকভাবে, এটা ভোটের যেহেতু কথা হচ্ছে অপদার্থ তো এটা রাজনৈতিকভাবে, হ্যাঁ আমি কোনো মহিলা কাউকে শালীনতার নিচে গিয়ে কথা বলাটাকে আমি সবসময় খারাপভাবে দেখি, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে উনি বলেছেন দুটো ওয়ার্ড ওনার কেন্দ্রের মধ্যে দুটো ওয়ার্ড বিজেপি বা কংগ্রেস জিতেছে, দুটো ওয়ার্ড দুটো বিরোধীরা জিতেছে, আচ্ছা তাহলে সে অপদার্থ। আচ্ছা মমতা ব্যানার্জি যখন মিত্র ইনস্টিটিউশনের নিজের বুথে হারে, নিজের বুথে মিত্র ইনস্টিটিউশনে হারে, তখন সে কেমন ধরনের পদার্থ? এই প্রশ্নটা আমি ওকে করতে চাই। আমি মানছি উনি যেটা বলেছেন এত কঠিন ভাষায় না বলে একটু উড়িয়ে বললে একটা মহিলার প্রতি ভালো হতো, কিন্তু অন্যায় বলেননি, অন্যায় কিছু বলেননি, এরা মহিলা তো এই ঠিক অপদার্থ শব্দটা আমরা ইউজ করি না, আমরা বাঙালিরা এই কালচারে অভ্যস্ত। কিন্তু আমার ছোট্ট প্রশ্ন হচ্ছে যে নিজের বুথে হারে মমতা ব্যানার্জি ভবানীপুরে মিত্র ইনস্টিটিউশনে সে কেমন পদার্থ, সে কেমন? দার্জিলিং এ চা বাগান ঘেরা কমলালেবুর গ্রাম সৌরিনীতে এবং দাওয়াই পানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডা হাট হোমস্টে বুক করুন 9836499678 নম্বরে। সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে একেবারে শেখ শাহজাহানের সঙ্গে তুলনা করছেন। শাহজাহান, আমি একটু শেষ করি, শাহজাহান তার বিরুদ্ধে অভিযোগ জমি লুট করার, জমি দখল করার, আর সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি স্কুল দখল করে অফিস করছেন। না না, শাহজাহান বা বড় শাহজাহান এই নিয়ে আমি কিছু জানি, দেখতে অনেকটা শাহজাহানের মতন স্টাইল করেন, এখন আবার ভোট এলে চুরমা টুরমা পরে নেবেন, হ্যাঁ পুরো শাহজাহান লাগবে, আবার মাথায় ফেজ টুপি টুপিও পড়বে, পুরো শাহজাহান লাগবে, ওটা নিয়ে আমার কথা নেই, মানে বুড়ো শাহজাহান, জেল খাটা শাহজাহান, যখন ঔরঙ্গজেবের হাতে বন্দি শাহজাহান, পুরো সেরম লাগবে, সেটা নিয়ে আমি একমত। কিন্তু আমি প্রশ্ন করি, দুদিন আগে তো আপনি শাহজাহানকে ভালো ছেলে বলছিলেন, নির্যাতিতাদের মিথ্যাবাদী বলছিলেন, হ্যাঁ ভাড়া খাটাম বলছিলেন, রাজনৈতিক দলের মদতপুষ্ট বলছিলেন, তো সেই লোকটা এখন শাহজাহানের সমর্থন করে এসে একে বলছে বড় শাহজাহান, বিগ শাহজাহান, কি উত্তর দেব? আগে বলো যে তোমার এই স্ফুলিঙ্গ, এই যে বিস্ফোরণ, এর তীব্রতা কত ঘন্টা, কত মিনিট, তোমার স্থায়িত্ব কতক্ষণ, তুমি কি কি চাও, কি কি ব্যবস্থা হয়ে গেলে তুমি চুপ হয়ে যাবে, এগুলো আমরা জানতে চাই। শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস। নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফুরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন, বুকিং করুন 9733066075। সকালবেলা আবারও টুইট করেছেন তিনি, মারাত্মক একটা অভিযোগ করেছেন যে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্টে কয়লা বাজারের টাকা ঢুকেছে। এতদিন বলেনি কেন? এখন যে ধর্মরাজ যুধিষ্ঠির সেই যোচ্চ সোনা, এতদিন বলোনি কেন? বলছে ঠিকই বলেছে, তোমার প্রশ্ন হচ্ছে এতদিন কেন বলোনি, এতদিন ওর সঙ্গে স্টেজে উঠেছ কেন? বহু স্টেজ, সুদীপদার বহু প্রশংসা, এক্ষুনি বললে দেখিয়ে দেবো, এখন তো পৃথিবী হাতের মুঠোয়, দশরথের দাদুর নাম বলতে পারবে? পারবে না, এক্ষুনি এটা মারলেই বেরোবে, সেরকম এখানেও বেরোবে। শাহজাহান, বিগ শাহজাহান, উত্তর কলকাতা শাহজাহানের সঙ্গে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কথোপকথন, আমাদের মিস্টার ঘোষের কথোপকথন, সাধারণ মানুষ কনফিউজ হয়ে যাচ্ছে, জানতে চাইছে কি হচ্ছে নাকি, একটা লোক কনফিউজ না। তৃণমূলীরা সবচেয়ে বেশি খুশি হয়েছে যে ভোট না দেওয়ার একটা কারণ খুঁজে পেলাম আমরা। আরে ওদেরও তো বিবেক বলে যে আমি জোড়া ফুল আছে সেখানে আমি পদ্ম ফুলে ছাপ দেবো, বিবেকের কি উত্তর দেবো, দিদি আমাকে এই ধরো অটো স্ট্যান্ডে দালালি করতে দিয়েছে, শিয়ালদায় ছিনতাই করতে দিয়েছে, হ্যাঁ ধরো প্রাচীর সিনেমা হলের সামনে আমাকে ব্ল্যাকমেল, এই
কি টিকিট ব্ল্যাক করতে দিয়েছে, হ্যাঁ সেই দিদিকে আমি ঠকাবো, তো উত্তর পেয়েছে তো যে দলের মুখপাত্র তোমার ঘনিষ্ঠ লোক, সে বলছে ভোট না দিতে, তাই আমি দিইনি।